তো নমস্কার বন্ধুগণ, আবারও কিন্তু রূপশ্রী প্রকল্পে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। তো সেটা নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যেন এই ধরনের খবরগুলো প্রতিনিয়ত আপনারা পেতে থাকেন। তো আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই আবেদন ফর্মটি, যেখানে কিন্তু প্রথমেই আপনাকে একটি ফটো লাগাতে হবে এবং আপনার সমস্ত প্রমাণপত্রটি, যে তথ্যাদি সমস্ত কিছু আপনার এখানে কিন্তু দিয়ে ফিল আপ করতে হবে এবং নিচে আপনার সিগনেচার করতে হবে। তো এই গেল আবেদন ফর্ম। এবার আমরা দেখে নেব কোন কোন পদে কোথায় কী নিয়োগ হচ্ছে। তো আপনারা দেখতে পারছেন যে, আপনাদের জানিয়ে রাখবো, দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে, কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু এখানে এই নিয়োগ করা হবে। তবে এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট কিংবা রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ। তার মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিংবা যারা গভর্নমেন্ট রিটায়ার এমপ্লয়িজ রয়েছেন তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো উভয়ের জন্যই কিন্তু একটা ভালো অপরচুনিটি। তো এখানে দেখুন বলা হয়েছে এমপ্লয়মেন্ট ফর কন্ট্রাকচুয়াল পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার ইন DPMU রূপশ্রী প্রকল্প। তার মানে কিন্তু এই নিয়োগটি চুক্তিভিত্তিক হচ্ছে, অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটার পদে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্পে কোচবিহার ডিস্ট্রিক্টে। তো এর আবেদনের লাস্ট ডেট কিন্তু থাকছে 27/3/2020 তারিখ পর্যন্ত। তো অ্যাকাউন্টেন্ট পদে যারা আবেদন করবেন, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের কিন্তু বয়স সর্বোচ্চ 40 পর্যন্ত আবেদন করতে পারবেন 1/1/2020 তারিখের হিসেবে, এবং যারা সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু 64 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং SC ST OBC তাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো আসুন দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। আপনাকে কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে অনার্স থাকতে হবে সেই বিষয়ে, তার সঙ্গে কিন্তু কম্পিউটারের যে MS প্যাকেজটা সেই MS প্যাকেজটা কিন্তু জানা থাকতে হবে, এবং আপনার জানা থাকতে হবে স্প্রেডশিট কিংবা টেলি প্রেজেন্টেশন প্যাকেজ, এই সমস্ত কিছু কিন্তু জানা থাকতে হবে, এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে কোনো গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সংস্থাতে। তো আপনারা জব রেসপন্সিবিলিটি দেখে নেবেন, এবং এর স্যালারি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। এবং ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 4টি ভ্যাকেন্সি থাকছে অ্যাকাউন্টেন্ট পদে, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আপনারা দেখে নিতে পারছেন। এবং ডাটা এন্ট্রি অপারেটার পদে বয়সের যে যোগ ক্রাইটেরিয়া সেটা কিন্তু একই থাকছে, যে ফ্রেশ ক্যান্ডিডেটরা এক্ষেত্রে আবেদন করতে পারবে, বয়স 40-এর ওপরে হলে হবে না, SC ST টা বয়সের ছাড় পাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো বিষয় নিয়ে আপনাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটারের MS প্যাকেজটা জানা থাকতে হবে, তার সঙ্গে আপনার 30টি শব্দ তোলার গতি থাকতে হবে প্রতি মিনিটে, এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা। স্যালারি দেওয়া হবে 11,000 টাকা, শূন্যপদ রয়েছে 1টি। এবং আপনাকে জানিয়ে রাখবো যে এর সঙ্গে কিন্তু আপনার প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে সমস্ত কিছু দিতে হবে, এবং এই নিয়োগটি কিন্তু 1 বছরের চুক্তি ভিত্তিতে হচ্ছে। তবে জানিয়ে রাখবো উভয় পদেরই যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু একই সেশন, একই টাইম, একই সময়ে সমস্ত কিছু কিন্তু একইভাবে হবে, এবং এই পদে আপনারা আবেদন করতে পারবেন 27/3/2020 তারিখ বিকেল 5:30 পর্যন্ত। আপনারা এই পদের আবেদন কোথায় জমা করবেন? আবেদন জমা করবেন এস্টাবলিশমেন্ট সেকশন DMS অফিস কোচবিহার। আপনারা নিজে গিয়ে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে সেই ড্রপ বক্সে আবেদন জমা করতে পারেন। তো কারা আবেদন করতে পারবে এখানে দেখুন একটি কথা পরিষ্কার বলা হয়েছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট। তারপরে যারা কোচবিহার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দারা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবে না। যারা আবেদন করবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে আপনারা আবেদন করে নিন। ধন্যবাদ।